नमस्कार दर्शक बंधुरा ओपुर किचन एंड हेल्दी फूडे आमी ओपुर चले एलाम आजकेर आबारो एकटी नतून रेसिपी निये। आर देखते ही पाच्छेन एकटी केक तैरी करेछि, किभाबे केकटी तैरी करेछि चलुन देखे नी एबं सेटाओ की दिये किभाबे तैरी करेछि ताओ देखिये नेब। आर एर जन्य निच्छि 2 कप परिमाण ময়দা। এর আগে কেকের প্রসেসিংগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন, কেকের যেমন যেমন লাগে তেমনি সেমভাবেই। দেখুন, খাওয়ার সোডা, বেকিং পাউডার 2 কাপের জন্য আমি এখানে এই চামচের 2 চামচ বেকিং পাউডার দিচ্ছি, 1 চামচ খাওয়ার সোডা দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ময়দাটাকে, শুকনো ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিলাম খাওয়ার সোডা এবং বেকিং পাউডার দিয়ে। আগের কেক রেসিপিগুলো আপনারা খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন একইভাবে সেম প্রসেসিং, একটা জায়গায় শুধু আমরা দিচ্ছি কি তাল, আর কিছু পার্থক্য নেই কেক তৈরির ক্ষেত্রে, শুধুমাত্র এক্সট্রা একটা তাল পড়ছে। 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ ময়দার জায়গায় 1 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি মিষ্টিও দিতে পারেন, হালকা মিষ্টিতে কেক খেতে সুন্দর লাগে। আর তেল দিয়ে একটু ঘুটে নিলাম। আর এখন আমি কতটা তাল নিচ্ছি সেটা দেখিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দাতে দেখুন তালের পরিমাণটা কত, 1 কাপ আর 1/2 কাপ, 1.5 কাপ দিয়েছি আমি তাল। তালের রস কিন্তু বেশি আবার দিলে খারাপ লাগবে, আপনারা একটা পরিমাণ অবশ্যই জানবেন। 1.5 কাপ তালের রস দেবেন, তাতে কেকটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা ভগবানের উদ্দেশ্যেও এটা বানিয়ে দিতে পারেন, সাধারণত যদি ডিম না দেওয়া হয় তাহলে। এটা নিরামিষই করব আমি, এখানে ডিম দেব না, গোপালের উদ্দেশ্যে আপনারা এরকম একটি কেক বানাতেই পারেন। তালের কেক গোপালের খুবই প্রিয়। ভালোভাবে ঘুটে নেবেন, দেখুন শক্ত হয়েছে, তাই আর একটুখানি ছিল তালটা দিয়েও দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, গায়ের দুধ দেব। ব্যাটারটা ঠিকঠাক করে তৈরি অবশ্যই করতে হয়, কেকের ব্যাটার ঠিকঠাক না হলে কিন্তু একটা ভালো হয় না। আর কাগজটা কীভাবে কাটতে হয় আমি দেখিয়ে নিলাম আগে, একটা যে পাত্রে আমি করব সেই পাত্রে মাপ নিয়ে কাগজটা কেটে নিলাম, তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, 1.5 চামচ মতো দিচ্ছি এখানে, দিয়ে ভালোভাবে মিক্স করব। একদম একই সেম প্রসেস তাল দিয়ে, আর তাল দিয়ে অসাধারণ লাগে কেক খেতে, এবং দেখবেন আশা করি স্পঞ্জের মতনই হয়। আপনারা করুন, আমিও করছি। গ্যাসের আঁচটি অবশ্যই সেম, একদম সেম আঁচেই রাখবেন। দেখুন প্রায় আমি 40 মিনিট বসিয়ে রেখেছিলাম সেম আঁচে, 40 মিনিট অবশ্যই লাগবে। এখন কেকটি আমার হয়ে গেছে, আমি তুলে নিয়ে চলে এসেছি। গরম অবস্থায় কাটবেন না কেকটি, তাহলে ছেড়ে যায়। আমারও সেম কেস হচ্ছে, গরম অবস্থায় রেখে নামাচ্ছি। দেখুন কেকটা অসাধারণ হয়েছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপি আপনার কাছে আগে পৌঁছে যায়। আর প্রচুর প্রচুর শেয়ার করুন বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। চলুন দেখিয়ে নিই কেমন হয়েছে কেকটি।
দেখুন একদম স্পঞ্জের মতন হয়েছে, আর নরম তুলতুলে, বুঝতেই পারছেন, দেখে তো অবশ্য বোঝা যাচ্ছে হালকা একটা ভাব মনে হচ্ছে, খেতেও অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করুন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এই পর্যন্ত। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।